বাংলায় জীবিকার মাধ্যম হিসেবে রিকশার প্রচলন হয়েছে প্রায় 150 বছর আগে। তবে রিকশাচিত্রের বয়স ততটা পুরনো নয়। এখনও কারো কারো হাতে রিকশাচিত্র সজীব। আমার নাম শাহাবুদ্দিন টেক্কা মিস্ত্রি। আমার স্থান বাড়ি হলো বংশাল রোড। আমি এটার কাজে 35 বছর যাবতীয় জড়িত। এই কাজ করে আমার খাইতেছি এবং এই বালবাচ্চা লেগে পড়ালেখা করে দিয়েছি। এটা তাদের আমার ভবিষ্যৎ। আমি চাই না যে এই কাজে আর কেউ আসতে। এই কাজে মূল্য বর্তমান নাই। আগে মূল্য আছিল, এখন মূল্য নাই। এখন বর্তমান আমাদের দেশে বিপি রোড হয়ে গেছে, রাস্তা আস্তে আস্তে কমে গেছে, চলাচল বন্ধ হয়ে গেছে। মালিকরা আগে শৌখিন ছিল, ওরা অনেক ডিজাইনের গাড়ি বানাতো, আমরা অনেক ডিজাইনের গাড়ি বানিয়ে দিতাম। এক সময় সিনেমার পোস্টারের মতোই অনেকটা দুর্বিনীত মেজাজে শিল্প রিকশাচিত্র। জমকালো রং রূপের এই শিল্প যে কারোরই মন কেড়ে নিতে সক্ষম। কমে গেছে রিক্সা চলা, মানে পায়ে রিক্সা কম চলে। এখন অটো রিক্সাটা বাইর হওয়ার কারণে পায়ে রিক্সাটা একটু কমে গেছে। পায়ে রিক্সা কম চলে, এবার ডিজাইনও কম চলে, ডিজাইন খুব কম করে। একবারে আগে যে ডিজাইনটা আসলো সুন্দর ভালো আসলো, এখন ওই ডিজাইনটা করে না। এই অটো রিক্সা চলে বেশি, পায়ে রিক্সা কম চলে, এই কারণে রিক্সাচিত্রে ছবল বসিয়েছে সময়। রাস্তায় চলমান এই যুগের রিক্সায় তাই শিল্পীর দুর্বিনীত রং তুলির বদলে ডিজিটাল প্রিন্টারে নিপুণ নকশা। সময়ের এই নির্মমতাকে মেনে নিল অস্তিত্বের সংকট নিয়ে আশঙ্কা রিকশাচিত্রের শিল্পীদের। বাংলাদেশে থাকবে না আজ এটা যদি আমাদের সব দিকটা সহযোগিতা থাকে এই কাজের, তাহলে এটা বর্তমান থাকবো, আর নাহলে এটা থাকবো না। আজকে আমি আজকে করতেছি এবং আমার দ্বারা যদি আমি মরে যাই তাহলে এই কাজে আর আগে পারবো না। এই কাজ আস্তে আস্তে এটা চলে যাবো, পরে ভবিষ্যৎ অন্য অন্য দেশের বলবো যে এই বাংলাদেশে একটা রিক্সার ঐতিহ্য আছিল, কিন্তু অনেক এই ঐতিহ্যটা নাই। অন্য কিছু যে পুরো অন্য কিছু তো মনে করেন যে জানি না কোনো কাজ, কাজই জানি এই রিক্সায় কাজই করবো লাগে। এটা আমার বাপে কইরা গেছে, আমার আব্বাই এই কাম করছে রিক্সার কাম, আমার বাপের থেকে আবার আমরা পাঁচ ভাই শিখছি। এখন আমার পাঁচ ভাই বলতে আমি রিক্সার কাজে আছি। শুধু দেশে নয়, বিদেশেও রয়েছে এই রিক্সার চাহিদা। সুইডেন গেছে রিক্সা, লন্ডন গেছে, ইংল্যান্ড গেছে, ফিনল্যান্ড গেছে, এরা আমাদের রিক্সা নিয়ে গেছে, আমেরিকাও গেছে, দুইটা করে তিনটা করে নিয়ে যায়। বাংলাদেশের আজকে আমাদের একটা খেলা হয়েছিল ক্রিকেট ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের, ওই খেলার ভিতরে আমাদের 14টা রিক্সা আমি বানিয়ে দিয়েছিলাম। ওইটা বহুত সুন্দরভাবে যে বাংলাদেশে গেলে কোনো ওয়ার্ল্ডের ভিতরে এরকম রিক্সাও হয়নি। এই যে সময় স্টেডিয়ামে যে উদ্বোধন হয়েছে ও সময় মনে করেন আমাদের একটা নাম হয়েছে বাংলাদেশের রিক্সা যে বানিয়েছিলাম, ওটার মূল্য আসলো আপনার যা 25-25 হাজার টাকা দামে আমি মূল্য পেয়েছিলাম। 24,000 টাকা না 30,000 টাকা আমার খেয়াল নেই, 24-25 হাজার টাকা আমি এটা মূল্য পেয়েছিলাম। এটার দাম তো প্রায় 50,000 টাকা দাম আছিল, কিন্তু কাজের অনুযায়ী আমার অনেক দরকার আছিল বেশি, কিন্তু আমি ওই বেশিটা পাইনি। তারপর আমি যে কাজের মূল্যটা যেভাবে করছিলাম স্টেডিয়ামে, আমার আমি একটা টিকিটও পাইনি। দেশের রিক্সাগুলোতে হাতে তৈরি কারুকাজের চাহিদা অনেকটাই কমে গেছে। সময় ও খরচ বাঁচানোর এই ঐতিহ্যবাহী কাজটি চলে গেছে যান্ত্রিক ছাপাখানার দখলে। বাংলাদেশি শিল্পীদের তৈরি নানা কাজ রিক্সা সজ্জায় ব্যবহার হচ্ছে। আরাফাত আহসান, বিজনেস বিট 1, ঢাকা।